এই ভিডিওটি নিক্ষয় মোবাইল অ্যাপে কিভাবে রোগীকে স্থানান্তর করতে হয় তার পদক্ষেপগুলি কভার করে। প্রথমে আপনাকে নিক্ষয় অ্যাপটি খুলতে হবে। শংসাপত্র লিখুন। আপনাকে হোম স্ক্রিনে নির্দেশিত করা হবে। পেশেন্ট ট্রান্সফারে ক্লিক করুন। ট্রান্সফার ম্যানেজমেন্টের জন্য তিনটি বিকল্প আসবে, ট্রান্সফার ইন, ট্রান্সফার আউট এবং রিকোয়েস্ট ট্রান্সফার ইন। প্রথম বিকল্পটিতে ক্লিক করুন। ট্রান্সফার ইন, দুটি ট্যাব রয়েছে, পেন্ডিং উইথ মি এবং পেন্ডিং উইথ আদার্স। প্রতিটি ট্যাবে আপনি রোগীদের তালিকা দেখতে পারেন। আপনি কেস টু কেসের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া বেছে নিতে পারেন। উপযুক্ত ব্যবস্থা নিতে রোগীর পাশে থাকা অ্যাকশন ড্রপডাউনে ক্লিক করুন। আপনাকে তিনটি বিকল্পের সাথে উপস্থাপন করা হয়েছে, গ্রহণ করুন, প্রত্যাখ্যান করুন এবং কোনো কাজ করবেন না। কিছু ক্ষেত্রে এডিট ফেসিলিটি বিকল্পটি প্রদর্শিত হয় যখন টিইউ পিএইচআই সুবিধাগুলি স্থানান্তর শুরু করার সুবিধা দ্বারা যোগ করা হয়নি। আপনি যদি স্থানান্তরটি গ্রহণ করতে চান তবে স্বীকার করুনে অপশনে ক্লিক করুন। পেজটি স্ক্রোল করলে নিচের দিকে একটি সাবমিট বাটন দেখতে পাবেন, এটি ক্লিক করুন। আমরা দেখছি যে আপডেটটি সফলভাবে কার্যকর করা হয়েছে। ওপরের বাম কোণে ব্যাক সাইনে ক্লিক করুন। ট্রান্সফার আউটে ক্লিক করুন। ট্রান্সফার ইনের মতো এখানেও আপনি পদক্ষেপের অপেক্ষায় থাকা রোগীদের একটি তালিকা পাবেন। অন্যদের কাছে বিচারাধীন অনুরোধ স্থানান্তর বাতিল হতে পারে। উপরের বাম কোণে ব্যাক সাইনে ক্লিক করুন। রিকোয়েস্ট ট্রান্সফার ইনে ক্লিক করুন। অ্যাপটি রোগীর আইডির ভিত্তিতে নিক্ষয় ডেটাবেস অনুসন্ধান করতে পারবে। রোগীর আইডি লিখুন। সার্চ অপশনে ক্লিক করুন। আপনি নির্বাচিত রোগীর অবস্থা দেখতে পারেন। এখন পর্যন্ত অ্যাকশনটি নো অ্যাকশনে সেট করা হয়েছে। এই বৈশিষ্ট্যটি আপনাকে অন্য ভূগোলে একজন রোগীর সন্ধান করতে এবং ট্রান্সফার ইন রিকোয়েস্ট করতে পারবেন। যেহেতু আপনি নিজের শ্রেণী বিন্যাসেই একজন রোগীর জন্য অনুসন্ধান করছেন, সঠিক বিকল্পগুলি প্রদর্শিত হচ্ছে না। এটি নিক্ষয় মোবাইল অ্যাপে কিভাবে একজন রোগীকে স্থানান্তর করা যায় তার ভিডিও সম্পূর্ণ করে।